হাই ফ্রেন্ডস, আমি দোলন। আর্ট স্কিল দোলনে আজকে বাচ্চাদের জন্য একটি ছবি নিয়ে চলে এসেছি। ছোট বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে ছবিটি আঁকো এবং শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের ছবিটি। বন্ধুরা, আমি 4-5টি কলার ছবি আঁকার চেষ্টা করছি, তোমরাও আমার সঙ্গে চেষ্টা করো। আমি আঁকাটি করার জন্য 2B পেন্সিল ব্যবহার করছি, তোমরা HBও ব্যবহার করতে পারো। বেশি জোরে পেন্সিলটাকে ধরবে না, তাহলে খাতায় স্পষ্ট দাগ হয়ে যাবে, রং করলেও সেটি মিশবে না, দেখতে খারাপ লাগে ছবিটি। আমি হালকা করে বেশি প্রেশার না দিয়ে ছবিটিকে এঁকে দিচ্ছি। কলা আঁকার পদ্ধতিটি তোমাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরাও বাড়িতে খুব সহজভাবে আঁকো। দরকার হলে 4টি কলার বদলে 2টি বা 1টি কলাও আঁকতে পারো। রং করবার পদ্ধতিটি কোন দিক থেকে আলো আসছে তার ওপর নির্ভর করে। তোমরা একটু ইমাজিন করে নেবে যে কোন দিক থেকে আলো আসছে, সেই দিকে যতটা ব্রাইট কালার পারবে দেওয়ার চেষ্টা করবে, এবং যেদিকে অন্ধকার সেদিকে যত পারবে ডার্ক কালার দেবে। যেমন আমি করছি, লেমন ইয়েলো দিয়ে আমি উপরের দিকটা ভালো করে দিয়ে নিয়েছি এবং নিচের দিকটা, কলার নিচের অংশটা একটু ডার্ক ইয়েলো থেকে ব্রাউন, এছাড়াও ব্ল্যাক ইত্যাদি দিয়ে শেড দেওয়ার পদ্ধতিটি শেখাচ্ছি। তোমরাও এইভাবেই ধীরে ধীরে ধাপে ধাপে ছবিটি আঁকার চেষ্টা করো। এই সহজ পদ্ধতিতে আঁকার ধরনটি তোমাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা এখন দেখে নিচ্ছ যে সবুজ রং দিয়ে আমি বোটার কাছে রং করেছি, কিছুটা কাঁচা আছে এটা বোঝানোর জন্য, বা আধ কাঁচা আধ পাকা এটা বোঝানোর জন্য। খুব ভালো রিয়েলিস্টিক পিকচার রাখতে গেলে এইরকম সবুজ দিয়ে সেট করতে হয়, এবং ঘরে কিছুদিন কলা থাকলে দেখবে কিছু কিছু অংশ কালো হয়ে গেছে, সেই ডার্ক জায়গাগুলো আমি ব্রাউন দিয়ে শেড দিয়ে নিচ্ছি। ছোট বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কালার পেন্সিল ব্যবহার করছি ছবিটির রঙের জন্য। তোমরা এছাড়াও অয়েল প্যাস্টেল বা এমনি প্যাস্টেল বা জল রঙও ব্যবহার করতে পারো, কিন্তু যাই ব্যবহার করো না কেন, মাথায় একটা জিনিসই রাখবে, সেটা হচ্ছে যেদিক থেকে আলো আসছে সেদিকে ব্রাইট কালার, কিন্তু যেদিকে আলো পৌঁছাচ্ছে না সেদিকে সর্বদা ডিপ কালার ব্যবহার করবে। আমি ব্রাউন এবং ব্ল্যাক বেছে নিয়েছি ডার্ক সাইডটা বোঝানোর জন্য। এখন ব্ল্যাক দিয়ে আমি সেই ডার্ক জায়গাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক কলার নিচের দিকটা যেখানে আলো পৌঁছাচ্ছে না সেখানে আমি কালো রং দিয়ে শেড দিয়ে দিচ্ছি, এবং ছায়া পড়েছে ডান দিকে, বাঁ দিক থেকে আলো আসছে, তাই ডান দিকে আমি ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এবং কলাগুলির মাঝে মাঝে যেখানে আলো কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয় সেই জায়গাগুলোতেও আমরা কালো রং দিয়ে ডিপ করে দেব, যাতে অন্ধকারটা আরও স্পষ্ট হয় এবং কলাগুলি একে অপরের থেকে আলাদাভাবে বোঝা যায়। সব থেকে শেষে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা কিভাবে শ্যাডো কালার করব। শ্যাডো যে শুধু মেঝের দিকেই পড়বে তা নয়, যেদিকটা কলার আলো পৌঁছাচ্ছে না যে সাইডগুলোতে সেখানেও কিন্তু আমরা হালকা করে কালো রং দিয়ে শেড দিয়ে নেব। সরাসরি শিখে নিই কীভাবে ছায়ার দিকে আমরা কালার করব। এর জন্য আমি কোনো কালার পেন্সিল ব্যবহার করছি না, করছি 10B পেন্সিল। হালকা করে 10B দিয়ে আমি শ্যাডো দিয়ে নিলাম। এবার ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে টিস্যু পেপার দিয়েও ঘষে এটাকে হালকা করে দিতে পারো বা ছড়িয়ে দিতে পারো, এবং দেখো পুরোপুরি তোমাদের রিয়েলিস্টিক ব্যানানা পিকচার রেডি। আমি 4টি কলা দিয়ে এঁকেছি, তোমরা চাইলে এটি 1টি কলা দিয়েও ট্রাই করতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও,
এবং ভালো লাগলে লাইক অবশ্যই করো। নতুন বন্ধু, যদি তুমি নতুন এবং প্রথমবার আমার চ্যানেলটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে সবার প্রথমে আমার ছবি দেখতে পারো। আজকের মতো টাটা।